Hello friends, welcome to my YouTube channel Anjali's Touch. আমি অঞ্জলি, আজকে আমি এই চুলটাতে ডিপ করে রাউন্ড করব। রাউন্ড করব ওর চুলটা দেখে করব, তার কারণ ওর চুলটা দেখছেন হালকা কোঁকড়ানো, তো এই রকম কার্ল হেয়ারে রাউন্ডটা খুব ভালো যায়। যেহেতু ওর চুলটা একটু বড় আছে, তাই জন্য আমি একটু ডিপ করে রাউন্ড করেছি, রাউন্ডটা একটু ডিপ করেছি, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আমি তো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, যেমনভাবে প্রত্যেকবারে করে নিই চুল হেয়ার কাটিং করার সময়, এটা মাস্ট, আর ভালো করে আঁচড়ে নিতে হবে। তো এরকম করেছি আমি এই কাটিংটা, আমার এরকম অনেক কাটিং ভিডিও দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন। তো এই কাটিংটাও আমি একটু অন্যরকমভাবে প্রসেসে করেছি, যেহেতু এটা ডিপ হবে। তো প্রথমে আমি একটাই ছোট করে দেখুন, ওকে আমি দেখিয়ে নিলাম ও কতটা ছোট করতে চায়, তো ও বলেছে ওইটুকুই কাটবে ও, তো সেই হিসাবে আমি ওইটুকু কাটছি। লেন্থটা রেখে এর উপরে একটু ডিপ ইউ করব, রাউন্ড করব, সরি, তো রাউন্ড করব এই কারণে ও বেশি ছোট যেহেতু করতে চাইছে না, এবার এর উপরে যদি আমি হালকা করে রাউন্ড কর শেপ দিই তাহলে কি হবে, ভালো আসবে না লুকটা, তাই জন্য আমি একটু ডিপ করে রাউন্ড করেছি। তো এরকম প্রসেসে করে করে কেটেছি আমি, প্রসেসটা এরকমভাবেই অ্যাপ্লাই করেছি, যে দেখলেন তো প্রথমে আমি একটা ছোট করে গাইডলাইন করে নিলাম সমান করে, তো ওইরকম করে তেরছা করে এদিকে, মানে যখন আমি লেফট সাইডে কাটবো তখন হাতটা এর নিচের দিকে থাকবে আর কাঁচির মাথাটা উপর দিকে থাকবে, এরকম করে কাটিংটা হবে। তো আমি সম্পূর্ণ কাটিংটা এই প্রসেসেই করেছি, আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাটিংটা আমি কীভাবে করেছি। তো আশা করি যারা নতুন শিখছে, নিউ কামার, তারা এইরকম যদি অ্যাপ্লাই করে মানে খুব সহজে শিখে যাবে, কাটিং করা খুব ইজি, শুধু একটু মানে ভালো করে কাটিং সম্বন্ধে একটু নলেজ, নলেজ অর্থাৎ ধরুন যেখানে আমার বসানোর প্রয়োজন কাঁচিটা ঠিক সেরকম সেরকম অ্যাঙ্গেল আমরা দিয়ে কাটবো, সেটা আমরা, সেই জন্যেই আমার ভিডিওগুলো একটু ভালো করে খেয়াল করুন যারা শিখছেন, যারা কাজ করতে চান কাটিং নিয়ে বা পার্লারের, আমি সমস্ত রকম ভিডিও দেব, পার্লার সংক্রান্ত সমস্ত ভিডিও আমি আপনাদেরকে দেব আস্তে আস্তে। তো যেহেতু আমি এখন সবে স্টার্ট করেছি, তো সেই জন্যে আপনারা সমস্ত ভিডিও পেয়ে যাবেন, শুধু একটু আমার সঙ্গে থাকুন তাহলেই পেয়ে যাবেন সমস্ত ভিডিও। এবার আমি রাইট সাইডে কাটবো সেম প্রসেসে, দেখুন এরকম প্রসেসেই কাটলে খুব ইজি হয়ে যায়, এই কাটিং খুব সহজ, শুধু একটু মনোযোগ দিয়ে দেখুন, দেখতে হবে, যারা শিখছে তো তারা একটু মনোযোগ সহকারে যদি কাটিংগুলোকে ফলো করে না তাহলে খুব সহজে শিখে যাবে। খুব ছোট ছোট সেকশান নেব, নিয়ে দেখুন গাইডলাইনের সাথে মিলিয়ে জাস্ট যেগুলো বড় সেগুলোই বাদ দিয়ে দেব, গাইডলাইনটা ফলো করব, ওই গাইডলাইনটা ফলো করলেই কাটিং খুব ইজি হয়ে যাবে, দেখুন এইভাবে মোটামুটি আমার সেভ এসে গেছে। এবার আমি চেকিং করব, দেখছেন আমি বারবার কিন্তু এই একটা কথাই বলে থাকি যে যখন আমরা হেয়ার কাটিং করব সেই সময় আমরা কি করব, মাথার উপর থেকে কিন্তু বারবার আমরা আঁচড়াতে থাকব, এটা আমাদের সব সময় করতে হবে, প্রত্যেকটা হেয়ার কাটিংয়ের সময় আমরা কিন্তু এটা করব, ভুলে গেলে চলবে না, যে শুধু যেখানে কাটিংটা করছি সেখানেই একটু আঁচড়ে নিলাম, না, এটা একদমই করা যাবে না, একদম মাথার উপর থেকে আবারও করে আঁচড়ে আঁচড়ে আমাদেরকে দেখতে হবে, যাতে ছোটো চুল মানে বড় চুল, সরি, বড় চুল যাতে না ভেতরে আটকে থাকে কোনোভাবে। দেখুন আমি আবার আঁচড়ে নিচ্ছি ভালো করে, মোটামুটি আমার হয়ে এসছে কাটিংটা, দেখুন চুলটা কিন্তু বেশি ছোটও হলো না, আবার ও কাটিংটা আবার সুন্দর লাগছে। আমি মোটামুটি সেট করে দিয়েছি চিরুনি দিয়ে, আমি আজকে একটু অন্যরকম করে সেট করেছি, একটু আগাগুলো ওপর দিকে উল্টিয়ে দিয়েছি, যেহেতু ওর হালকা কোঁকড়ানো আছে তো তাই আমি নিচের দিকে দিইনি, নিচে কোঁকড়াইনি, আমি জাস্ট একটু ওপর দিকে হালকা করে একটুখানি চিরুনি দিয়ে বাঁকিয়ে দিয়েছি,
দেখুন বাঁকানোর ফলে যখন চুলটাও বাঁধবে না, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই চুলটা কিন্তু, মানে আমি বলতে চাইছি, এই চুলটা কিন্তু উপরে তুলে বাঁধবো না, একদম গোড়ায় বাঁধবো, যেখানে দেখুন না আমি মোটামুটি ওকে দেখিয়ে দিয়েছি। এরকম করেই মাথাটা আঁচড়াতে হবে। সো বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো? যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে কিন্তু লাইক করবেন, আর প্রচুর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবও করবেন। দেখুন ঠিক এখানে যেখানে আমার হাতটা আছে, এখানেই কিন্তু আমরা বাঁধবো, তাহলে এই চুলটা দেখতে ভালো লাগবে। দেখছেন, এটা আমরা তুলে বাঁধবো না।